যাকে তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি করবেন না, বারবার বলে দিচ্ছি, সে যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হোক, এই আল্লাহ কোরআনে বলেছেন পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। কটা শর্ত? পাঁচটা। এক নম্বর আল্লাহ বলছেন 100% ইমানদার হতে হবে, তবেই সে লোকটা আমার ঘরের দায়িত্ব নিতে পারবে। এক নম্বর। দু নম্বর, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এই দুটো। এখন যারা বসে আছেন আপনারা অনেকে মসজিদ কমিটি, মনে মনে ভাবছেন যে হুজুরে দুটো আমাদের মধ্যে আছে, কারণ আপনার মুখের কথা আমার বিশ্বাস, ঠিক না বেটি? অন্তরের কথা তো আল্লাহই জানে। এবার তিন নাম্বারটা দেখুন কোথায় পড়ে খা। আল্লাহ নিজেই বলছে ওয়া কামাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তাকে, তবে সেই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার নামাজ পড়ে না, ঠিক না বেটি? যদি তার উপরে জাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, আর বেশি চাইবেন মারামারি করবে, তার মানে মাল ঘাপলা। কত মসজিদ কমিটির লোক আছে, ও বাবা মসজিদের নামে 10 বিঘে জমি আজ থেকে 100 বছর আগে মুরুব্বীরা দিয়ে গেছে, সেই জমি ধরুন অন্য লোক চাষ করত, তারাও মরে গেছে, তার ছেলেরা চাষ করছে, তারাও মরে গেছে, তার ছেলেরা চাষ করছে, মজায় খাচ্ছে 10 বিঘে জমি। বর্তমান মসজিদ কমিটি জানে না মসজিদের কোনো ইনকাম নেই, এরা মনে করছে। হঠাৎ 62 রেকর্ড, 32 রেকর্ড, 62 রেকর্ড, শুধু তাই না, এখন তো অনলাইনে জমির তত্ত্ব বেরিয়ে আসে, দাগ নাম্বার মারলে গ্রামটার নাম কি ধনাইপুর, তাই তো? ঠিক বলছি তো? ধরুন ধনাইপুর মৌজার 920 দাগ মারলেন, মারার সাথে সাথে দেখবেন লেখা আছে, উদাহরণ দিচ্ছি, হয়তো মসজিদ লেখা আছে, মসজিদ এবং মতওয়াল্লি, জাস্ট উদাহরণ। এখন তারা বের করে ফেলছে, এখন আর তারা মসজিদের জায়গা দিতে চাচ্ছে না, ঠিক না বে? ঠিক। বহু জায়গায় এরকম কারবার চলছে, খবরদার নয়। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, বাপেরা শুনে নিন, বাবাজিরা, আল্লাহর হক বান্দার হক, আল্লাহর হক মানলে আল্লাহ সাহস ছাড়বে না, আল্লাহর ঘরের হক খবরদার মারবেন না। পাঁচ নম্বর হল ওয়ালামি 100 ইল্লাল্লাহ, মসজিদ কমিটি তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি মসজিদের ইমাম, আপনাদের বলে যাচ্ছি শুনে নিন, যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে, খুব মুশকিল বলে দিচ্ছি। যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। কেন? এ মুসলমান এমন, এরা করে কি জানেন, 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছে, বিশাল মসজিদ, পাথর বসিয়েছে, এসি বসিয়েছে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। আচ্ছা আমি ধরুন আপনাদের ইমাম, আমার মাইনে দেবেন ধরুন 3000 টাকা মাসে, দিনে কত করে হবে? 100। আমার কতক্ষণ